মানে যাতা কাণ্ড শুরু হয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। একে তো আমরা দেখেছিলাম মির্জা যখন প্রথম আসছিল, নানা রকম স্ক্যাম এটা ওটা হচ্ছিল, তারপর তো অঙ্কুশ দা নিজে আনলো। তো এইরকম মানে হাজার হাজার এরকম ফালতু কেস এমন ঘটছে ইন্ডাস্ট্রিতে, এই কমার্শিয়াল সিনেমার প্রতি লোকেদের যে বিশ্বাস ভালোবাসা আস্তে আস্তে তো হারিয়ে গেছে, আর আরো কোনো হাস্যকর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। ওই কয়েকজন রয়েছে, তারা ট্রাই করছে, দ্যাটস ইট। এছাড়া মানে এখন একটা কথাই বলতে হয়, যে একটা মিম বেরিয়েছিল না, যে বাংলা ইন্ডাস্ট্রি মানে যেটা আর কি রাইট চিহ্ন আর ক্রস চিহ্ন, এখন যদি কেউ বাংলা ইন্ডাস্ট্রি বলে তার পাশে সত্যি কথা তাদের রাইট চিহ্ন দেওয়া যাবে না, মানে ক্রস চিহ্ন দিতে হবে। তার জায়গায় যদি কেউ লেখে বালের ইন্ডাস্ট্রি, সেখানে একদম রাইট চিহ্ন দিতে হবে। এরকম জায়গা থেকে কোথাও গিয়ে পৌঁছচ্ছে এখন আমাদের এই ইন্ডাস্ট্রি, মানে দর্শকের কাছে মানে কোষ মানে হাস্যকর হয়ে যাচ্ছে। তারা তাদের সার্কাস দেখতে পাচ্ছে, ওই চলচ্চিত্র সার্কাস বলে না, ঠিক চলচ্চিত্র সার্কাস হচ্ছে। এবং কয়েকজন জোকার রয়েছে যারা এই কাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে, এবং এগুলো খুব হাস্যকর, এগুলো আগে অন্ততপক্ষে হতো না। আজকে দেখুন নতুন প্রোডাকশন হাউস থেকে মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ যে 2022-23-24-এ কি আসছে তা কিন্তু নয়, 2014-15-র দিকে এরকম বহু নতুন নতুন প্রোডাকশন এসেছিল যারা মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ আনতো, এবং সেগুলো প্রায় মোটামুটি 10 লাখ বা 60-70 লাখ 80 লাখ এরকম ধরনের কালেকশন এককালে করতো, এবং সেগুলোর প্রমোশনও ভালো হতো। এবার এখন প্রযোজক এবং অভিনেতাদের মধ্যে এতটাই বেশি মনোমালিন্য চলে এসেছে, এতটাই বেশি ঝামেলা চলে এসেছে, কেউ কারো কোনো সিদ্ধান্তে মানে নাক গলানো তো দূরের কথা, যে যার ইচ্ছে মতো যা ইচ্ছে করে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তো কাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব চর্চিত এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে টোটা ভার্সেস রায়চন্দ। এবার এটা শুনে তোমাদের ভাবছো এই ক্যাচেলটা আবার কোত্থেকে নতুন আমদানি হলো, তার কারণ হচ্ছে টোটা রায়চৌধুরী রায়চন্দের পরিচালনায় কাজ করছে। সিনেমার নাম ছিল শপথ 2, যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, আমি খুব এক্সাইটেড ছিলাম। শপথ 1 দেখেছিলাম সেই সময় দাঁড়িয়ে, আহামরি সিনেমা বলবো না, তবে টোটার মানে সিনেমা জুড়ে মাস আপিল আমার ভালো লেগেছিল, এবং টোটা কিন্তু একজন ভালো মাস অভিনেতা হতেই পারতো, তাকে ইউজ করা হয়নি। তো এতদিন পর শপথ 2 হচ্ছে শুনে ভালো লেগেছিল, কারণ রায়চন্দ মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা বানাতে জানে, সেও অনেকদিন ধরে মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ করেনি। তো সিনেমার নাম শুনে প্রথম থেকে খুশি ছিলাম যে হ্যাঁ শপথ 2 কিছু একটা আসছে। এখন শোনা যাচ্ছে এই সিনেমার নামই পাল্টে গেছে, এই সিনেমার নাকি নামই পাল্টে গেছে, এই সিনেমার নাম নাকি পুলিশ। এটা কোনো সিনেমার নাম হয় পুলিশ, মানে কি, এর থেকে শপথ 2 নামটা ভালো ছিল, সিনেমার নাম পাল্টে গেল। এবার যেটা ব্যাপার ঘটেছে, কালকে হঠাৎ করে টোটা রায়চৌধুরী এই যে সিনেমাটার, সে শপথ 2 না পুলিশ আমি জানি না, বল কি হবে পরবর্তীকালে, দেখা যাবে হয়তো অন্য কোনো নাম, দেখা যাবে সিনেমার নাম হয়ে গেছে ডাকাত বা চোর, সিনেমার নাম হয়ে গেছে সে আলাদা দিক। কিন্তু ব্যাপার হচ্ছে টোটা রায়চৌধুরী কালকে একটা গ্লিমস ছাড়ে, এবং গ্লিমসটা দেখতে দারুণ লাগছিল। আমি ভেবেছিলাম এটা নিয়ে রাত্রে সকাল ভিডিও করব, যে একটা বেশ টিজার রিভিউ মতো করবো, আমার এরকম প্ল্যানিংও ছিল। তার মধ্যে দেখি এদের মধ্যে ক্যাচাল শুরু হয়ে গেছে, এদের মধ্যে ক্যাচাল শুরু হয়ে গেছে। তো টোটা রায়চৌধুরী কী করেছিল, সিনেমার একটা গ্লিমস ছেড়েছিল, সেখানে দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স ছিল, এবং অ্যাকশনগুলো কিন্তু সত্যি খুব ভালো মানের ছিল। টোটা রায়চৌধুরী অন্য লেভেলের অ্যাকশন করেছিল, দেখতে মারাত্মক লাগছিল। টোটা রায়চৌধুরীর যে মাস অ্যাপিল অ্যাকশন বা সিনেমায় যেভাবে ক্যারাটে জুডোর অ্যাকশন ইউজ করা হয়েছিল টোটা রায়চৌধুরীর মাধ্যমে, সেটা দেখতেও দারুণ লাগছিল। তো সেই হিসেবে দেখে খুব ভালো লাগে জিনিসটা, আমি ভাবি রাত্রে সে ভিডিও করবো। এখন যেটা জানা যায়, তারপর সবচেয়ে বড় কথা, এটা করণ জোহর পর্যন্ত আবার শেয়ারও করে নিজের এবং লেখে যে টোটা রায়চৌধুরী কতটা ভার্সেটাইল অভিনেতা। কারণ আমরা দেখেছিলাম যে করণ জোহরের পরিচালনায় রকি আর রানী প্রেম কাহিনীতে টোটা রায়চৌধুরী পুরো অন্যরকম একটা চরিত্র প্লে করেছিল, সেখান থেকে এরকম একটা মাস অ্যাপিল তাকে দেখে করণ জোহর অবাক হয়ে যায়, করণ জোহর সেটাকে মানে শেয়ার করে। এই অবধি সব ঠিক ছিল, সিনেমার হাইপ মারাত্মকভাবে বাড়ছিল, টোটা রায়চৌধুরী একের পর এক গ্লিমস ছাড়ছিল, সিনেমার একটা নাচের দৃশ্য ছেড়েছিল সেটাও খুব জনপ্রিয় হয়, প্রায় 1.3 মিলিয়ন ভিউজ আছে। এর ফলে কি হয়েছিল, সিনেমার হাইপ বাড়ছিল। এবার কালকে রায়চন্দ্র আর প্রডিউসাররা বসে ফেসবুকে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে, তাদের যেটা বক্তব্য হচ্ছে এই যে পোস্টগুলো ছাড়া হয়েছে এটা টোটা রায়চৌধুরী নিজে দেখবে বলে নাকি নিয়েছিল, বলেছিল যে পুরো টিমকে যে আমার জন্য এরকম একটা অ্যাকশন সিকোয়েন্স আমি করেছি, তো এটা আমাকে পাঠাও, আমি এটা নিজে দেখবো, আর আমার মুম্বাই যারা চেনা জানা রয়েছে করণ জোহর হোক বা ওখানকার যারা প্রোডাকশন হাউস তার কাছে পাঠাবো, তাহলে তারা আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে পারবে যে আমাদের এখানে এরকম কাজ হয়, তো একটা কোথাও গিয়ে সাপোর্টের জায়গাও থাকবে তারা যদি সাপোর্ট করে, তো সেই হিসেবে পাঠানো হয়। তো এই অবধি আলোচনা ছিল, বাট এটা ফেসবুকে পোস্ট করে দেয় টোটা রায়চৌধুরী কোনো পারমিশন ছাড়া, আর সেটা করণ জোহরকে পাঠায়, করণ জোহর সেটা শেয়ার করে, যে কারণে অনেক লোকের কাছে জিনিসটা পৌঁছে যায়। ঠিক আছে, এবার রায়চন্দ্রের বক্তব্য হচ্ছে এটা কখনোই ঠিক নয়, এটা একদম জঘন্য কাজ হয়েছে, এটা একটা বেআইনি কাজ হয়েছে, এটা কোনো হতে পারে না, তুমি প্রোডাকশন হাউসের সাহায্য ছাড়া বা পারমিশন ছাড়া এই কাজ করতে পারো না। তো এটা ঠিক নাকি ভুল সেটা নিয়ে আমি কথা বলবো। দেখুন টোটা রায়চৌধুরী অবশ্যই পারমিশন ছাড়া এটা পোস্ট করে অবশ্যই ভুল করেছে, কারণ এটা সত্যি করা যায় না, একটা পারমিশন লাগে। সে প্রোডাকশন হাউস যতই খাজা হোক যাই হোক না কেন, তারা যদি বলে সিনেমা 2 দিন আগে প্রমোশন শুরু করবো, সেই সিনেমার অভিনেতা সেটা মানতেই বাধ্য। এবার টোটা রায়চৌধুরী হয়তো এই সিনেমাটা নিয়ে খুব সিরিয়াস, সে দেখছে যে আমি এখানে এত ভালো অ্যাকশন করেছি, এই সিনেমাটার জন্য আমি জান প্রাণ লড়িয়ে দিয়েছি, এবার প্রোডাকশন হাউসের কোনো হেলদোল নেই, তারা হয়তো এই কাজটার পেছনে যেরকম প্রমোশন দরকার সেরকম প্রমোশন করছে না। টোটা রায়চৌধুরী একজন এক্সপিরিয়েন্স হয়েছে, সে জানে একটা কমার্শিয়াল সিনেমার কতটা প্রমোশন দরকার, তো যে কারণে টোটা রায়চৌধুরী আর পারমিশন টারমিশনের দিকে যায়নি, সে তার মতো করে নিজের পেজ থেকে আর কি প্রমোশন করার চেষ্টা করেছে। এবং সত্যি তো সিনেমাটা নিয়ে কজন জানে, প্রোডাকশন হাউস তো ঘন্টার কোনো প্রমোশন করছে, কিছুই করছে না।
তো সেখান থেকে ধরে টোটা রায় চৌধুরী পারমিশন নিক মানে আনিক একটা ভালো কাজ করেছে কি, সিনেমার হাইপটা বাড়াতে হেল্প করেছে। তার যে নাচের দৃশ্য, তার যে ফেসবুকের এই অ্যাকশন দৃশ্য সে পোস্ট করে, সিনেমাটা কিন্তু হাইপ বাড়াতে সাহায্য করে, লোকে সিনেমাটার নাম জানতে পারে। নাহলে কেউ ঘন্টায় সিনেমাটা আসছে তা জানতো না। টোটা রায় চৌধুরী মাঝে মাঝে পুলিশ লোকে তার পোস্টার এনেছে বলে এই সিনেমাটা যে আসছে সেটা সম্বন্ধে আমরা প্রথম আইডিয়া পাই। তারপর এটা ছেড়েছে বলে সিনেমাটা দেখার জন্য আরো কত কি এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। এখন রাজচন্দ বলছে যে আমি এই যে অ্যাকশন দৃশ্যটা তুমি ফেসবুকে ছেড়েছো, আমি এটা আমি সিনেমায় রাখবো না, এটা আবার নতুন করে শুরু হয়। মানে যা তা কাণ্ড শুরু হয়েছে, এগুলো তোমরা পাবলিকলি এসে বলছো, তোমাদের মধ্যে কি ঝামেলা হচ্ছে? যেগুলো নোংরামি নয় তো কি? টোটা রায়চৌধুরী যদি ভুল করে থাকে, প্রোডাকশন হাউসও ভুল করে, পরিচালকও খাজার মতো কাজ করছে, যা তা কাণ্ড শুরু হয়ে গেছে। এবার এটা যদি পাবলিসিটি স্টান্ট হয়ে থাকে তাহলে এর থেকে লজ্জাজনক কিছু নেই। আমার তো মনে বলছে এটা একটা পাবলিসিটি স্টান্ট। এবার যেহেতু ভেতরের ব্যাপার যাই না, আলটিমেটলি একটা নিজের ওপিনিয়ন দিয়ে দেওয়াটা ঠিক হবে না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এটা পাবলিসিটি স্টান্ট সিনেমার হাইপ বাড়াবার জন্য। নাহলে এর আগে নাচ যখন ছাড়লো বা পোস্টার যখন ছাড়লো, তখন তো কই সেখানেও তো প্রোডাকশন হাউসের নাম রাজচন্দ্র নাম লেখা ছিল না, তখন তো কোনো অভিযোগ তারা করেনি, হঠাৎ করে অভিযোগ করছে কেন? তো সেটা একটা অন্যদিক, সে কথা আমি এখন যাচ্ছি না। তবে আমার মনে হয় না টোটা রায়চৌধুরী ভুল করেছে, কিন্তু এতটা ফেসবুকে যে খবর উড়ে দেওয়ার মতো ভুল ছিল বলে আমার মনে হয় না। তার মনে হয় এই সিনেমায় ভালো অ্যাকশন রয়েছে, দর্শকের জানা উচিত, তো সেই হিসেবে সে প্রমোশন করে। সেই দিক দিয়ে অবশ্যই আমি বলবো না যে এটা ভুল, কারণ সিনেমার হাইপ সত্যি বেড়েছে, সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে, প্রোডাকশন হাউস কবে প্রমোশন করবে, কবে প্রচারে নানা রকম প্ল্যানিং বানাবে, কোনো তাদের প্ল্যান নেই, যে কারণে টোটা রায়চৌধুরী মনে হয়েছে সিনেমার হাইপ বাড়ানোর এটাই সময়। তো এই কারণে অক্ষয় তৃতীয়ার মতো একটা দিনে জানে লোকজন একটা অ্যাক্টিভিটি থাকবে ছুটির দিন, তো সেই হিসেবে সে পোস্ট করে। তো আমার মনে হয় দুপক্ষরই মানে এই এতটা ক্যাচালের ওপেনলি এসে ফেসবুকে এসে এরকম চেঁচানোর দরকার ছিল না, কোনো রকম দরকার ছিল না। একজন সিনেমার হাইপ বাড়াতে সাহায্য করছে আর একজন সিনেমার হাইপ কমানোর জন্য ক্যাচাল করছে, কারণ জ্বর এই টোটা রায়চৌধুরীকে বলছে ডিলিট করো নাহলে আমি সিনেমা থেকে দৃশ্য হটিয়ে দেবো। এইগুলো না বাচ্চাপোনা হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে এগুলো বাচ্চাপোনা হয়ে যাচ্ছে। এগুলো নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। নিজেদের সিনেমা বানাতে গিয়ে কি ক্যাচাল হচ্ছে দর্শকের সামনে নিয়ে আসা, দর্শকের যেটা খুব হাস্যকর, দর্শক সেই সিনেমা নিয়ে আর থোড়াই কেয়ার করবে। আর তুমি সিনেমার নাম একটা দিয়ে এক বছর ধরে প্রমোশন করে গেলে, শপথ 2 আসছে, হঠাৎ করে বলছো না সিনেমার নাম এটা নয়, আমরা নাম আজকেই চেঞ্জ করেছি, এইগুলো কি হচ্ছে ভাই? মানে এই জন্য বলছি বাংলা ইন্ডাস্ট্রি নয়, এটা বালের ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে। আর এই ধরনের যত লোকজনের সংখ্যা বাড়বে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে জোকারগিরি হচ্ছে, অনেক সিরিয়াস সিনেমাকেও লোকে হাস্যকরভাবে নেবে, সেগুলো লোকে দেখতে যাবে না, এবং এর জন্য এই ক্যাচারগুলো দায়ী। যাই হোক, এটা আমি আমার মতামত দিলাম, তোমাদের মতামতটা অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।